বিমান নিয়ে নানা ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইলে আঙুল দিয়ে সাবস্ক্রাইব লেখায় ক্লিক করুন। পাশাপাশি নতুন ভিডিও আসার সাথে সাথে মোবাইলে রিং পেতে বেলের উপর ক্লিক করুন। ধন্যবাদ। সিলেট যাব প্লেনে, একটা অফার চলতেছে, সারের অফার। ঢাকা থেকে সিলেটের ভাড়া সর্বোচ্চ ইকোনমি ক্লাসের ভাড়া 5,000 টাকা। তো এখন একটা অফার চলতেছে, সেটা হলো প্রায় 50%-এর উপরে ছাড় দিচ্ছে। আর সর্বনিম্ন ঢাকা থেকে সিলেটে এখন 2,000 টাকা যাওয়া যাচ্ছে, সেটা হলো রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে গেলে 2,000 টাকা। আর এর বাইরে যদি কোনো কেউ যেতে চায় তখন তাকে সর্বনিম্ন 2,300 টাকা যেতে পারবে। তবে এটাও বেড়ে যায় আস্তে আস্তে, যদি আপনি একদম লাস্ট মোমেন্টে কাটেন তখন টিকিটের দামটা অনেক বেড়ে যাবে। পরশু দিন আমি সিলেটে যাব, তো আমি মেবি 2,300 টাকায় কাটতে পারবো। এখন পর্যন্ত ইন্টারনেটে দেখাচ্ছে যে 2,300 টাকা আমি কাটতে পারবো, তো আমার পকেটে 2,300 টাকা আছে, খুশি লাগতেছে অনেক। এখন যাচ্ছি হলো জসিমউদ্দিন রোড থেকে রাস্তা যাব, ওখান থেকে গাড়িতে বিমানের অফিসের সামনে যাবো। জি, চলে আসছি। কিছুদিন আগে একটা বোম ফাটাইছিল সামনে ওইখানে, তো তখন থেকেই মোটামুটি খুব কড়াকড়ি করছে, কাউকে ভিতরে ঢুকতে দেয় না ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে। আমি জানি না কোথায় টিকিট কাটতে হবে। সামনে ডোমেস্টিক এয়ারপোর্টটা, ডোমেস্টিকের টার্মিনাল, এখানে পৌঁছায়। আচ্ছা, বিমানে 26 তারিখে সিলেট যাব। কেমন খরচ হবে? 12টায় যেতে পারে। কখন যাব? ধরেন 12টায় গেলে। আচ্ছা, একটা দেন আমার দুপুরের 12টায়। 26 এপ্রিল ঢাকা থেকে সিলেট। হ্যাঁ, বেলা 12টায়। 12টায় কটা লাগবে? একটা। 2,300 দিবেন স্যার। দুপুর 12টায় 300 টাকা বেশি হলে অসুবিধা নাই, 2,300 টাকার টিকিট, খুশি লাগতেছে অনেক, খুশি বাংলাদেশের টিকিট। তো এভাবেই খুব সহজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের টিকিট কাটা যায় দেশ বিদেশের, এবং দেশের অন্যান্য প্রান্তের টিকিটও ঠিক এভাবেই কাটা যায়। এবং পাশাপাশি এই টার্মিনালের আশেপাশে বাংলাদেশের অন্যান্য বিমান সংস্থার অফিসও আছে, সেখান থেকে তাদের টিকিটও কালেক্ট সংগ্রহ করা যায়। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।